আবার ধন্যবাদ স্যারকে। এবারে বক্তব্য নিয়ে আসছেন আমাদের অত্যন্ত গর্বের ধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রফেসর জনাব নাজিমউদ্দিন আহমেদ স্যার। স্যারকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মনে পড়ছে একজন স্বনামধন্য বুজুর্গ, ওনার ওয়াজে ফিকনিকের সমালোচনা করতেন, বলে এই মেয়া এটা হলো শিয়াল বোঝ, শিয়ালের মতো জঙ্গলে গিয়া কতক্ষণ তোমরা হৈহুল্লোড় করো, খাও দাও, এটা তো শিয়াল বোঝ, সমাজের বাইরে যাওয়ার তো এত দরকার নেই। তো ওরকমভাবে বন জঙ্গলে আসলে অনেক সময় আমাদের স্থিরতা থাকে না, আনন্দের মধ্যে কথাবার্তা বলা শোনা একটু কঠিন। যাই হোক, এর মধ্যেও যেহেতু কিছু বলার জন্য সবাই অনুরোধ করছে এবং আশা করে, অল্প কিছু কথা বলছি। তো জার্মানরা বলে ডু সামথিং দেন ডু নাথিং, কোনো কিছু না করার সে কিছু করো, তাহলে ব্যস্ত থাকবা ভালো থাকবা। তো এরকমই আমরা কিছু আমাদের ব্যস্ততার মধ্যে কিছু সময় বের করে কিছু প্রোগ্রাম সবাই ব্যস্ত থাকে। তো দুইটা জিনিস, এক হইল ব্যস্ততার মধ্যেও আল্লাহ তাআলাকে ভুলে না যাওয়া, আজকে শুক্রবার জুমার নামাজ এরকম, বা মহিলাদের জন্য এরকম জোহরের নামাজ। তো যে ব্যস্ততার মধ্যেও আল্লাহ তাআলাকে ভুলে না, আল্লাহ তাআলা হাশরের মাঠ থেকে তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আবার এরকম খুব ছবি না তোলা, এক শ্রেণীর লোক এরা বিনা হিসাবে জাহান্নামে যাবে, তিন শ্রেণীর লোক বিনা হিসাবে জাহান্নামে যাবে। আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে অহংকারী ও বদমেজাজি এবং ছবি অঙ্কনকারী, এই জন্য বিনা প্রয়োজনে অবশ্যই ছবি না তোলা। ছবির মধ্যে একটা ক্ষতি হলেও আমরা হয়তো আনন্দ করে ছবি তুলি বলে আমাদের পরবর্তী জেনারেশন মনে করবে যে আমার বাবা এনাকে খুব সম্মান করছে, আমি তার চেয়ে বেশি সম্মান করব। অনেক সময়ই মানুষ পূজা এইভাবে শুরু করে দেয় আর ওইভাবে আল্লাহ তাআলাকে ভুলে যায়। তো এই জন্য ছবি যদ্দূর সম্ভব প্রয়োজন না থাকলে এরকম না তোলা। তো ধন্যবাদ আব্দুর রব সাহেবকে, উনি ট্যাক্স প্রফেশন সম্পর্কে একটা প্র্যাকটিক্যাল সিনারি আমাদের সামনে তুলে ধরেছেন। আসার পথে এনামুল হক সাহেব আমাদের দেখাইলেন যে ওখানে বোধহয় পূর্বাচল ক্লাব, তো হাজার হাজার যুবক, কয়েকটা ক্যাম্প শুধু ব্যাগ রাখার জন্য। তো উনি বললেন, স্যার যে আমরা যদি এরকম আমাদের যুব শক্তিকে কাজে লাগাতে পারতাম, অর্গানাইজ করতে পারতাম, তো আমাদের ন্যাশনাল প্রগ্রেস প্রবৃদ্ধি অনেক বেড়ে যেত। তো আমি আশা করব এরকম আব্দুর রব সাহেবরা ওনারা উচ্চ পর্যায়ে আরও পলিসি করে এরকম ট্যাক্স ভ্যাটের আওতা বাড়িয়ে যে আমাদের লোকজনের কর্মসংস্থান ভালো থাকা, তাদের রুজি রোজগার নিরাপত্তার ব্যবস্থা করবে। এক সময় বছর দশেক আগে আমি এক রিক্সা উঠলাম একটা যুবক ছেলে, তো দেখলাম যে খুব শুদ্ধ কথা বলতেছে। বললাম, মেয়া এত শুদ্ধ কথা কোথায় শিখেছ? বলে, স্যার আমি মাস্টার ডিগ্রি ছাত্র। তো কেন রিক্সা চালাও? বলে, স্যার গেছি স্ব উদ্যোক্তা হব, শিল্পপতি হব, এগ্রিকালচার ফার্মিং শুরু করছি, ধান চাষ সেটা সেটা। স্যার দুই তিন বছরের মাথায় দেখলাম যা ইনভেস্ট করি এটা তুলে আনতে পারি না। আসলেই আমাদের সরকারের বিভিন্ন পলিসির কারণে বা অন্যান্য শিল্প উদ্যোক্তা যারা আছে তাদের শোষণের কারণে এগ্রিকালচারটা অলরেডি আমাদের প্যারালাইজড হয়ে গেছে। অনেক এলাকায় মানুষ কৃষি উৎপাদন করে না, কারণ হইল বিভিন্ন কস্ট মিট আপ করে আলটিমেট প্রোডাকশন কিছুই থাকে না। আমাদের উন্নতিতে সব সেক্টরকে অন্তর্ভুক্ত করতে হবে। চাইনিজরা বলে, যদি তুমি ইফ ইউ প্ল্যান পরে ডিকেট প্ল্যান ট্রিজ, ইফ ইউ প্ল্যান পরে জেনারেশন টিচ দেম। এই জন্য শিক্ষার পরে আরেকটা জিনিস হলো, কেউ যেন আর এগ্রিকালচারের দিকে যেতে চায় না। সবাই মনে করে কাদামাটি, আমার গায়ে ময়লা লাগবে,
তো সবাই চায় এডুকেশন বে চাকরি। একবার ব্যাপারে দেখলাম বড় করে লিখেছে লোকজনের চাকরি নেই বেকারত্ব, তো এটা তো পুরোই সত্য। বলে এরপরে লিখছে লিখছে এইভাবে লোকের কাজ নেই বেকারত্ব, তারপরে লিখছে কাজের লোক নেই। তো দ্বিতীয় কথাটাও খুব গুরুত্বপূর্ণ যে কাজের লোকের বড় অভাব, তো এই জন্য আমাদের কাজের লোকও সৃষ্টি করতে হবে, সাথে সাথে তাদের কর্মসংস্থান। প্লাস হলো এগ্রিকালচারে তখন একজন দেখলাম বলল যে বাণিজ্যিক এগ্রিকালচার ছাড়া আমরা আর অগ্রসর হতে পারবো না, কমার্শিয়ালি বড় রকমের এবং সবাই পড়াশোনার পরে চাকরি চায়, তো তার জন্য ওইভাবে এগ্রিকালচারেও চাকরি সৃষ্টি করতে হবে। তো ব্যাট এবং অন্যান্য ট্যাক্স মেকানিজম দ্বারা গভর্নমেন্ট তার ইনকাম বাড়িয়ে দেয়, তো সাথে সাথে আমাদের পাবলিকের অবস্থা বড় কঠিন হয়ে যায়, কারণ আমাদের হাত থেকেই চলে যায়, আমরা খেয়ে থাকি না খেয়ে থাকি এটা তো আর সরকার সরকারি লোকজন আর এরকমভাবে ট্যাক্সের লোকজন কখনো খোঁজ খবর নেয় না। তারপরেও আমাদের সরকার ভালো থাকলে আমরা অন্তত নিশ্চিন্তে ঘুমাইতে পারি, আমাদের জানমালের নিরাপত্তা থাকে। আমি আশা করব আব্দুর রব সাহ এরকম ওনারা উনি ওনার টিম দিয়ে ওনার কর্মজীবনের অবশিষ্ট সময়ে আরও কিছু পলিসি করে যাবেন যাতে দেশের দীর্ঘমেয়াদে উন্নতি হয়। একবার পেপারে দেখলাম যে পলিসিস মেক ম্যান ফরওয়ার্ড, নীতি মানুষকে অগ্রগামী করে দেয়, এই জন্য নীতি খুবই গুরুত্বপূর্ণ। নিয়াজ দুঃখ প্রকাশ করলেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক রাজনীতি, রাজনীতি দেখে মন ভালো লাগে না। আসলে আমাদের মা সাসিকে দেখতাম বলতো যে ব্রিটিশ সাই হিটলারি সাই, মানে বিরাট কৌশল। ইউরোপিয়ানরা রাজনীতি করেছে রাজনীতির তোড়ে, সাত সাগর তেরো নদীর পাড় থেকে এসে আমাদের ভারতটা দখল করে নিয়েছে। কিছুদিন আগে পেপারে দেখলাম 542 জন পেনশনভোগী রাজা আছে ভারতে, যাদেরকে অধীনতামূলক মিত্রতার অধীনে ব্রিটিশ সরকার তাদের রাজ্য নিয়ে নিয়েছে, ভারত ইউনিয়নে অন্তর্ভুক্ত করেছে। তো যখন দেখা গেল যে সাত সাগর তেরো নদীর পার থেকে এসে তারা আমাদের এই দেশগুলো দখল করে নিয়েছে এবং 100, 200, 300, 400 বছর যে আসছে, অনেক আগে বেসিক্যালি আসছে সম্রাট শাহজাহানের সময়ে, যে আমরা তাদেরকে তাড়াইতেই পারি না। বলে তখন কবিদেরও কাজ ছিল যে রাজনৈতিক আন্দোলন, কবি নজরুলের কথা ছিল যে সার্বি কিনা বল নাইলে কিলের সোটে হাড় করিব জল। তো ওনাকে মাত্র 39 বছর বয়সে নিস্তব্ধ হইতে হয়েছে এই রাজনৈতিক ভূমিকার কারণে। তো ব্রিটিশরা এক সময় বুঝেছে, ইউরোপিয়ানরা বুঝেছে রাজনীতি করলে সারা দুনিয়া দখল করা যায়, করেও নিয়েছে। ভারতীয়রা ধীরে ধীরে রাজনীতি শিখছে, মহাত্মা গান্ধী, মাওলানা আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী জিন্না, তারপরে হাজী আমদাদুল্লাহ, মহাজেরে মক্কি রহমতুল্লাহ আলাই অনেক কষ্ট করেই ভারতীয়দের রাজনীতি কিছু শিখিয়েছেন। এখন হয়তো রাজনীতি একটু অনেক বেশি, অনেকেই চেষ্টা করে খুব ভালো রাজনীতি করলে, আবার তার দলের সমর্থক সরকার আসলে তার উন্নতি হয়, প্রবস্ট হইতে পারে, বিসি হইতে পারে, প্রবিসি হইতে পারে, এই জন্য অনেকেই করে, অনেকেই পছন্দ করে না। আবার রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করতে হয়, বলে রাজনীতি যে হোলিস্টিক কনসেপ্ট, এটা হলো মানুষের কল্যাণের কথা চিন্তা করা, যেটা ব্রিটিশ যেটা গ্রিকরা প্রথম শুরু করছেন। যদি আবার রাজনীতি ক্ষেত্রে থেকেই আবার এরকম মেল পলিসি আসে যেটা মানুষের ক্ষতি অনেক বেশি হয়ে যায়, একসময় সমাজতন্ত্রবাদীরা মনে করছে যে এর মধ্যে মানুষের সার্বিক কল্যাণ, এজন্য কোটি কোটি মানুষের জীবন শেষ করে দিয়েছে সমাজতন্ত্র বাস্তবায়নের জন্য, আবার 60-70 বছর পরে দেখা গেল যে না, এ দিয়ে তো আর সমাজ রাষ্ট্র চলছে না, সব ধরনের সুবিধা পেয়ে মানুষ খায় কিন্তু কাজ করে না, আবার রাজনীতিকে আবার সমাজতন্ত্রকে প্রতিহত করতেও অনেক মানুষের রক্ত দিতে হয়েছে। তো এই জন্য অনেক সময় যে খারাপ রাজনীতি চলে আসলে প্রতিবাদী রাজনীতি, প্রতিরোধমূলক রাজনীতি আবার ওটাকে প্রতিহত করতে পারে এবং মানুষের সুরক্ষা হয়। আবার রাজনীতির কিছু অতিচর্চাও হয়, যেটা অনেক সময়
আমাদের অনেক কিছু নষ্ট করে দেয়। ইউনিভার্সিটির পরিবেশ কিছুটা খারাপ হয়ে গেছে, এটা আমরাও বলি, আমাদের কাছেও খারাপ লাগে। আমরাও যখন ছাত্র ছিলাম 80-এর দশকের শুরুতে, তো আরও অনেক পরিচ্ছন্ন ছিল, ভালো ছিল, আমাদের কাছে ইউনিভার্সিটি অনেক পবিত্র মনে হয়েছে। ইউনিভার্সিটি এসে মনে হয়েছে যে ধন্য হয়েছি, কিন্তু এখন আবার ওরকম মনে হয় না। ছেলেদের দরজায় গেলে দেখা যায় যে 18-20 জোড়া জুতা, ছেলেরা খাট বের প্রত্যেক রুমকে গণরুম করে শুয়ে কোনো রকমে থাকে, পড়াশোনা করে, অন্যান্য কিছু নোংরামিও আছে। যাই হোক, আবার ঢাকা ইউনিভার্সিটি একটা স্বাধীন এলাকা, এখনও আমরা কোনো গেট টেট খুব একটা দিই নেই, দুই একটা দিয়েছি, কোনো চেকিং ব্যবস্থা করিনি। 4-5 বছর আগে একটা ফ্যাক্টোরিয়াল টিম গঠন করা হয়েছে, ওনাদেরকে একটা গাড়ি দিয়েছে, কিন্তু আবার ওনারা যে খুব ইফেক্টিভ কিছু কোর্সে করতে পারছে এরকম না। ছেলেমেয়েরা বসে থাকে, পড়াশোনা করে না, হলে যায় না, লাইব্রেরি সেমিনারে যায় না। ওনারা ঘোষণা করে যাদের বাসা আবাসিক এলাকায় নয় তারা চলে যান। তো কাজেই বহিরাগতরা মনে করে কিছু তো যাবে না, তাদের বাসা আশপাশে আছে, তো আমরাও থাকি, তো বসে থাকি, কেউ যায় না। কাজেই দেখা গেল যে টিম এবং গাড়ি এটাও ইনএফেক্টিভ হয়ে গেছে। যদি তারা চেক করতো যে আইডি কার্ড আছে কি না, 2-4 মিনিটের জন্য ধরে নিয়ে যেত ফক্রর অফিসে, তাহলে মনে হয় যে আমাদের পরিবেশটা অনেক উন্নত হইতো। আমরাও বড় বিব্রত যে ক্যাম্পাসে থাকি, আমাদেরও ছেলেমেয়ে আছে, তো তারা এখনই এরকম সমনষ্ট করুক, পড়াশোনা বাদ দিয়ে বসে থাকুক, এটা তো কেউই আশা করে না, আমরাও আশা করতে পারি না। তো আশা করব সবার সর্বাত্মক প্রচেষ্টায় পরিবেশটা আরেকটু উন্নত হবে, ঢাকা শহরকে আমরা যানজট মুক্ত করতে পারি না। রিক্সাওয়ালারা এখানে জীবিকা উপার্জনের উপায় হিসাবে গ্রহণ করে ঢাকাকে, তারা 15-20 দিন রিক্সা চালায়, রুজি করে, এরপরে চলে যায় রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, ওখানে গিয়ে বাকি 10-15 দিন পরিবারের সাথে ফ্যামিলির সাথে দেখাশোনা করে আবার ঢাকা আসে। আবার কেউ কেউ রাত দিনে সারা দিন রিক্সা চালায়, রাত্রেও চালায়, সে ঘুমায় দেখলাম যে সকাল ভোর 6টা থেকে 9টা 10টা পর্যন্ত। আমাদের ছাত্ররা পড়তে আসে, আমরা পড়াইতে যাই, সে অধিকাংশ যে কোনো দিনই গেলে আপনি অন্তত কলাভবন চত্বরে দাঁড়াইলে দেখবেন 20-30 জন রিক্সাওয়ালা ঘুমায়, সে ওখান দিয়া এখান দিয়া পা ঢুকাইয়া রিক্সাও ফাহারা দেয়, সে আবার ঘুমিয়ে রেস্ট নিয়ে নেয়, আর এইভাবে সে মেসে থাকার ভাড়াটাও সেভ করে। যাই হোক, এগুলি আমাদের বাস্তবতার অংশ। অনেক সময় আমরা পুরা দেশ এবং সবার কথা কেউই চিন্তা করি না, যেটা দুঃখজনক। যে পাকিস্তানের সময় অভিযোগ ছিল যে পাকিস্তানকে 22 পরিবার সর্বমূলে শেষ করে দিয়েছে, আমাদের খালেদ স্যার আছেন, ছিলেন, ওনার ভাই আসে বলে না, এখন তো 2200 পরিবার এরকম দেশকে শোষণ করতেছে, সাধারণ মানুষের কল্যাণের কথা কেউ চিন্তা করে না। তা আমি আশা করি চিন্তা করা এবং বলা শুরু হইলে একসময় অবশ্যই এর সমাধান আসবে। তো আমি বোধহয় একটু কথাবার্তা বেশি লম্বা করে ফেলছি, তো আশা করি যে প্রত্যেকেই চিন্তা করবেন, অবদান রাখবেন, চেষ্টা করবেন, এর দ্বারা আমরা যতটুকু ভালো আছি আমাদের ভবিষ্যৎ জেনারেশন আরও ভালো থাকবে। কোনো কোনো দেশ সম্পর্কে অনেকে বলে যে তারা এত দেনা করছে, তাদের রাষ্ট্রীয় দেনা এত বেশি, তারা আগামী 2 জেনারেশনের ভাগ্য অলরেডি খেয়ে ফেলছে। মানে আগামী 2 জেনারেশন যদি কোনো কিছু ভোগ না করে কাজ করে, তাহলেও বর্তমান দেনা পরিশোধ করতে পারবে না। আমরা আশা করি আমাদের দেশের এই দুর্গতি যেন না হয়, ভবিষ্যৎ জেনারেশনের জন্য আমরা যাতে কিছু করে দিতে পারি। তো ঢাকা ইউনিভার্সিটি এরকম পড়াশোনার জন্যই এবং এই জাতির, বিশেষ করে বাঙালি মুসলমানদের প্রতিষ্ঠা এবং কল্যাণের জন্যই ঢাকা ইউনিভার্সিটির সৃষ্টি। আপনারা সবাই জানেন ইতিহাস, যে বঙ্গভঙ্গ হয় 1905 সালে, তখন আবার যেহেতু সিরাজউদ্দৌলা সাহেবের জুরিসডিকশন ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, ইংরেজরা আসার পরে মনে করছেন এটা অনেক বড় প্রদেশ, ওনারা ভেঙে পূর্ববঙ্গ আসাম করছেন। এতে আবার কলিকাতাবাসীরা অসন্তুষ্ট, ওনাদের ব্যবসার সুবিধা কমে গেছে, ওনারা আন্দোলন করার পরে ব্রিটিশরা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা বঙ্গভঙ্গ রদ করব।
রদ করার পরে যারা আবার পূর্ববঙ্গের অধিবাসী তারা অসন্তুষ্ট হইলেন, তারা আন্দোলন শুরু করলেন, এরপরে বঙ্গভঙ্গ বাতিল করা হইল। এতে আবার পূর্ববঙ্গের লোকজন আরও অসন্তুষ্ট হইলেন যে আমাদের একটু বাক করে আমাদের একটা রাজধানী দিলেন, তাও বাতিল করে দিলেন। ব্রিটিশরা বলে আচ্ছা আপনাদের একটা রাজ একটা একটা বিশ্ববিদ্যালয় করে দিব। 1911 সালেই প্রতিশ্রুতি, 12, 13, 14 ওনারা কাজ শুরু করছেন, কমিটি করেছেন। প্রথম বিশ্বযুদ্ধ লেগে গেছে, পুরা মানব জাতি এবং বিশ্বের কি হবে কারোই তখন কোনো আশাটুকু পর্যন্ত ছিল না। যাই হোক, 1919 সালে ১৮ সালে বিশ্বযুদ্ধ শেষ হইল, ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হইল, শুরু হইল 1921 সালে। ওই হিসাবে ঢাকা ইউনিভার্সিটি বর্তমানে ডিপার্টমেন্ট ইনস্টিটিউট প্রায় 96-97টা, সাথে কিছু ইভিনিং প্রোগ্রাম, যেহেতু ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করতে পারে, সরি না বলে তো তাই না, বাস্তবতা, ইঞ্জিনিয়াররা পারে, কনসালটেন্টরা পারে, এখন মাস্টাররা তো আমরা অল্প পয়সা নিয়ে বাজারে হয় যেতে পারি না, নাইলে ঘুরে ফিরে চলে আসতে হয়। যাই হোক, তারপরে 90 দশকে দেখা গেল যে এই দেশের অন্তত 1 লক্ষ ছাত্রছাত্রী শুধু ইন্ডিয়াতেই পড়তে যায়, তো তাদের খাওয়া খরচের জন্য সরকারের সব টাকা ইন্ডিয়া চলে যায়। 92 সালে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট পাস হইল, বর্তমানে দেশে 106টা প্রাইভেট ইউনিভার্সিটি। আচ্ছা, তো তারা আবার ভালো মাস্টার নেওয়ার জন্য রিসোর্স পার্সন হিসাবে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকদের টেনে টেনে নিয়ে যায়। অনেকে বলে না ইউনিভার্সিটি শিক্ষকরা এখানে ক্লাস করে না। আমাদের শ্রদ্ধেয় শান্তিনাথ স্যার তখন চিন্তা করে ইভিনিং প্রোগ্রাম, ইভিনিং MBA চালু করছেন 2000 সালে। আমি বললাম স্যার এখানে আবার প্রাইভেট টাকা পয়সার জিনিস, বলি মেয়া শিক্ষকরা এখানেই 2 পয়সা রুজি করতে পারলে প্রাইভেট ইউনিভার্সিটি দৌড়াবে না, সেভড টাইমটা এখানে দিতে পারবে, এখানে উন্নতি হবে। যাই হোক, সাথে সাথে আরও কিছু প্রোগ্রাম, তখন আর্টস ফ্যাকাল্টি, সায়েন্স ফ্যাকাল্টি, সোশ্যাল সায়েন্স, সোশ্যাল ওয়েলফেয়ার ওনারাও খুলে ফেলছে যে কমার্সের লোকেরা ওনাদের বিদ্যা বিক্রি করতে পারবে, আমরা আমাদের বিদ্যার কি কোনো দাম নাই। যাই হোক, এখন হইতে হইতে ইভিনিং প্রোগ্রাম একটু বেড়ে গেছে, অনেকেই অসন্তুষ্ট। তো যাই হোক, আপনারা ওই ব্যাপারেও চিন্তা করবেন যে এর ইফেক্টিভনেস, এর ইউটিলিটি, এবং এটাকে কি করে আরও বেশি কল্যাণে ব্যবহার করা যায়। তো নিয়াজ সাহেব এক কথা বারবার বলছেন যে না এমপ্লয়ি হব না এমপ্লয়ার হব, আসলে সবই দরকার আমাদের, যার যোগ্যতা আছে সে চালানোর জন্য তার যোগ্যতা কাজে লাগাবে। সে হয়তো এমপ্লয়ার মানে আপনি জিরো থেকে শুরু করেন, আপনি করতে করতে হয়তো সময় পাবেন না, আপনার সময় এনার্জি পুড়ে আসবে। মনে করেন আমাদের রবির MD মাতাব সাহেব, উনি আমারও ছাত্র ছিলেন, তো এরকম আমরা শুনি অনেক MD আছেন, ওনারা 30-35-40 লক্ষ টাকা বেতন পাওয়ারও সুবিধা পায়, ওনাদের এক্সপার্টাইজ আছে, ওনারা বড় একটা কোম্পানিকে লিড দিতে পারছে। তো এই জন্য এমপ্লয়ার এমপ্লয়ি বড় কথা না, আমার যোগ্যতার বেটার অ্যান্ড বেস্ট ইউটিলাইজেশন, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। আমরা চাই প্রত্যেকে যোগ্যতা অর্জন করুক, যোগ্যতা শিখুক, এবং এটাকে অল্প সময়ে বেশি কাজে লাগাক, যেহেতু মানুষের হায়াত এটা নির্দিষ্ট। আবার এখন দেখি মানুষ অল্প বয়সেই দুনিয়া থেকে চলে যায়, অকর্মণ্য অসুস্থ হয়ে যায়, 40, 42, 45, 50, যদিও গড় বয়স একটু বেশি। তো এই জন্য আমি যোগ্যতা শিখলাম, সেটা অন্যের মধ্যে আমি দিয়ে যেতে পারি, দেশ ও জাতির উন্নতি হয়, সমাজের উন্নতি হয়, সেদিকেও আমার দেখতে হবে। এই জন্য যে আমার সীমিত সময়ে, এই জন্য অনেকেই বলে যে টাইম ম্যানেজমেন্ট, অনেকে আবার বলে টাইম নট টাইম ম্যানেজমেন্ট, কনসেন্ট্রেট অন এনার্জি ম্যানেজমেন্ট, ওকে আপনার এনার্জি, আপনার এরকম সুযোগ, এটাকে আপনি কাজে লাগাতে পারেন। কেউ কেউ বলে যে সুযোগকে হারাইলো সে নিজকে হারাইলো, তা সুযোগ যখন আসে, সুযোগ সবসময় আসে না। আরও লোকজন বলে যে অবাগা এগিয়ে গেলে সাগরও শুকিয়ে যায়, তো অবাগা ভাগ্য মোটামুটি, এটা আবার যে স্রষ্টা, যে স্রষ্টা যা করে দিয়েছেন, এই জন্য প্রত্যেকের সাথে এরকম কিছু সুযোগ, কিছু সুবিধা জড়িত, আমি এটাকে কাজে লাগাইতে পারি, এটা আমার জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য, আমার দেশবাসীর জন্য আমি চিন্তা করব, এটাই সকলের প্রত্যাশা। তো আমি আশা করি আপনারা নতুন করে চিন্তা করতে, নতুন করে কাজ করতে শুরু করবেন,
এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।